নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা আবার হাজির হয়ে গেছি একটি নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। যদি চান একদিনের ছুটিতে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে, তবে আমি বলবো অবশ্যই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর। আজকে আমরাও চলেছি পোড়ামাটির শহর বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এখন আমরা টোটোতে করে স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে আমরা আরণ্যক এক্সপ্রেসে করে চলে যাব বিষ্ণুপুর, এবং এটা খড়গপুর স্টেশনে এসে পৌঁছায় 9:25 এবং 9:30 স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যায়। ট্রেন নাম্বার 12885 আরণ্যক এক্সপ্রেস খড়গপুর থেকে 9:30 ছেড়ে তার গন্তব্যের দিকে রওনা দিল, আর আমরাও তার সাথে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আপনারা যদি কলকাতা থেকে বিষ্ণুপুরে যেতে চান, তাহলে আরণ্যক এক্সপ্রেস ছাড়ে শালিমার থেকে সকাল 7:45 এবং সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল 8:00 এবং বিষ্ণুপুরে পৌঁছয় সকাল 11:08। এছাড়াও আছে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, প্রতিদিন সাঁতরাগাছি থেকে সকাল 6:25 ছাড়ে এবং বিষ্ণুপুর পৌঁছয় 9:25। আপনারা চাইলে এই ট্রেনেও যেতে পারেন। আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ রেলপথে না গিয়ে সড়কপথে বাসে করে আসতে চান, তাহলে কলকাতা ধর্মতলা থেকে সরকারি বা বেসরকারি অনেক বাস পেয়ে যাবেন বিষ্ণুপুর আসার জন্য। কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। এই ট্রেনের বাথরুম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে শালবনি স্টেশনে, এরপর আছে চন্দকোনা রোড এবং তারপর গড়বেতা এবং তারপর আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর স্টেশন। আমরা এখন নেমে পড়েছি বিষ্ণুপুর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমরা সোজা চলে যাব ছিন্নমস্তা মায়ের মন্দির এবং সেখানে মায়ের পুজো দিয়ে তারপর ঘুরে দেখব বিষ্ণুপুরের আরও বিভিন্ন জায়গাগুলি এবং আপনাদের জানাব এখানের সমস্ত তথ্য। তাই আপনারা সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন টোটোতে করে চলেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, বিষ্ণুপুর স্টেশনের বাইরে গাড়ি অথবা টোটো পেয়ে যাবেন, সেখান থেকেই আপনি বুক করে নিতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো একটা। এখানে পার ঘন্টা 150 টাকা হিসেবে টোটো ভাড়া নেয়, আপনারা একটু দরদাম করে নিতে পারেন। আমাদের টোটো ভাড়া পড়েছিল 400 টাকা। আমাদের ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দেওয়ার ছিল বলে আমরা প্রথমে গিয়েছিলাম সেখানে। এখানে মায়ের মন্দিরে পুজো দিতে গেলে
মন্দিরের বাইরে প্রচুর দোকান আছে, আপনি সেখান থেকে পূজোর সামগ্রী পেয়ে যাবেন। তবে আমরা এই মন্দিরের উল্টো দিকে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকেই ডালা নিয়েছিলাম এবং পুজো করে বেরিয়ে ওখানেই আমরা টিফিনও করে নিয়েছিলাম। এবং দোকানটা সত্যিই খুব ভালো ছিল এবং মিষ্টির টেস্টও খুব ভালো ছিল। তবে আপনাদের একটা কথা বলে রাখি, যারা কলকাতা বা খড়গপুর এইসব জায়গা থেকে আসছেন তারা কিন্তু এখানে মিষ্টি নিতে পারেন, কারণ এখানে মিষ্টির কিন্তু খুব কম দাম। বিষ্ণুপুরের অনিন্দ্যসুন্দর ঐতিহ্যমণ্ডিত এই মন্দিরটি বাংলার 1380 সালের এবং ইংরাজির 1973 খ্রিস্টাব্দে শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেন মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয়। দেবীর স্বপ্নাদেশ পেয়ে বৃদ্ধ কৃষ্ণচন্দ্র গুই মাকে এনে সুসজ্জিত মন্দির প্রতিষ্ঠা করেন। এই রকম মূর্তি ভারতবর্ষে বেশি নেই, বাংলার মধ্যে আছে এই বিষ্ণুপুরে। এই মূর্তিটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। ছিন্নমস্তা হলেন এক হিন্দু দেবী, তিনি ছিন্নমস্তিকা নামেও পরিচিত। মহাবিদ্যা নামে পরিচিত যে 10 দেবীর পূজা গুহ্যতান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতম। মায়ের এক হাতে থাকে কর্তৃকা, নিজেই সেই কর্তৃকা দ্বারা নিজ মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধরে থাকেন। কণ্ঠনালী থেকে উদ্গত রক্তের 3টি ধারা পান করেন তার ছিন্ন মস্তক এবং 2 সহচরী। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা হল এই মা ছিন্নমস্তা। এখানে নিত্য পূজা হয়, অমাবস্যার দিন মায়ের খিচুড়ি ভোগ রান্না হয়, 13ই শ্রাবণ মন্দিরের প্রতিষ্ঠা দিবসের দিন এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে, ভোগ প্রসাদ খাওয়ানো হয় সকলকে। পাশেই রয়েছে মহাদেবের মন্দির। এখানে বিষ্ণুপুর টাউন কোঅপারেটিভ ব্যাংক থেকে ঠান্ডা পানীয় জলের সুবন্দোবস্ত করে দেওয়া হয়েছে। ছিন্নমস্তা মন্দির থেকে বেরিয়ে কিছুটা দূরেই ডান দিকে রয়েছে দলমাদল কামান, আমরা এখন সেখানেই চলে যাব। এই কামানটি আনুমানিক 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি হয়েছিল বলা যেতে পারে, কেননা এই সময় ধাড়ি, মল্ল ও বীরহাম্বিরের রাজত্বকালে বিষ্ণুপুর গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের বিশ্বাস, 1742 খ্রিস্টাব্দে যখন মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত বিষ্ণুপুরে হানা দিয়েছিলেন, তখন স্বয়ং ভগবান মদনমোহনই এই কামান দেগে বিষ্ণুপুরবাসী এবং রাজা গোপাল সিংহকে রক্ষা করেছিলেন। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব রাসমঞ্চ এবং তারপর আরও বিভিন্ন জায়গাগুলি আমরা ঘুরে দেখব।
ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এবং বিষ্ণুপুরের বাকি সব জায়গার বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।